হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আমি প্রায় অনেক দিন পর লং ফরম্যাটে ব্লগ বানাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, আমাদের যেহেতু বাজারের মধ্যে বাড়ি তো অনেক আওয়াজ হতে পারে। তো একটা গাড়ি যাচ্ছিলো বলে আমাকে ব্লগটা একটু অফ করতে হলো, কারণ আমাদের যেহেতু বাজারেই বাড়ি তো প্রচুর পরিমাণে নয়েজ আসে, তোমরা আমার ব্লগে অবশ্যই বুঝতেই পারো। যাই হোক, আজকে আমার কাছে একটু টাইম রয়েছে, সেই জন্য আমি লং ফরম্যাটে ব্লগ বানাচ্ছি। তো আজকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, আজকে হচ্ছে চতুর্থী, আলমগঞ্জ বারোয়াড়িতে একটা প্রোগ্রাম রয়েছে বর্ধমানে। তো আমি এক্ষুনি রেডি হব, হেয়ারটা করে যাব, আর মেকআপটা মেকআপ আর্টিস্ট করবে, ড্রেস আপটাও পরে করব। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আমার তো স্নান অনেক আগেই হয়ে গেছে, তো হেয়ার ড্রায়ার দিয়ে হালকা করে হেয়ারটা ড্রাই করে নিয়েছিলাম, কিন্তু ফুল আমি ড্রাই করি না, কারণ চুলটা অনেকটা ফ্রিজি হয়ে যায় সেই জন্য। তো আর আমার চোখ দেখে বুঝতে পারছো আমার প্রায় ঘুম চলে এসছে, কারণ আমার এখন হচ্ছে ঘুমানোর টাইম। যাই হোক, আমাকে এবার রেডি হতে হবে, হেয়ারটা আমি নিজেই করে নিতে পারবো, ড্রেস আপটা ওখানে গিয়ে ম্যাম করে দেবে বা কেউ করে দেবে, আর হচ্ছে মেকআপটা তো মেকআপ আর্টিস্টই করবে, অনলি ড্রেসটা আমি নিজে করবো। তো চলো রেডি হওয়া যাক। ফটাফট আমি একবারে হেয়ারটা কমপ্লিট করে নিলাম। হেয়ারটা করতে আমার 5 মিনিটও লাগলো না, এটা করতে এমন কিছু এফোর্টস দিতে হয় না, জাস্ট টেনে একটুখানি বেঁধে নিয়ে একটা বান দিয়ে দিলে, আর কাটা ক্লিপ দিয়ে আর জাল দিয়ে সিকিউর করে দিলে হয়ে গেল। মানে এটা খুবই হচ্ছে এফোর্টসলেস একটা কাজ, কিন্তু যারা পারে না তাদের কাছে আবার অনেক এফোর্টস দিতে হয়। যাই হোক, আমার বেশি টাইম লাগে না, তো এটা করে নিয়েছি আমি। এবার আমি খাবো, খেয়ে আমি বেরোবো। আমি বেরিয়ে গেছি মামার বাড়ি যাওয়ার জন্য, প্রচণ্ড রোদ আজকে। আমি এই মাত্র মামার বাড়ি এসে বসলাম। তো ম্যামের বাড়ি এসেই তো আমি দেখলাম যে যে কাকু মেকআপ করাবেন তিনি চলে এসেছেন, আর তার সমস্ত জিনিসপত্র তিনি গোছাচ্ছেন। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই দেখি, আর কাকুটার সাথে নানান রকম গল্প করছিলাম। তিনি এত সুন্দর চোখ কি করে আঁকেন, আইলাইনারের সাথে কি মিক্স করলে এত গ্লসি আই হয়, তো আমি সেগুলোই জিজ্ঞেস করছিলাম। ওনার কাছ থেকে অনেক কিছু জেনেও নিয়েছি। আর আজকের বেস মেকআপটা তো আমি নিজে নিজেই করে নিয়েছি, আর আমাকে ড্রেস আপটা করতে হেল্প করেছে নার্গি। আর এই পদ্ম দেওয়া থেকে সূর্য দেওয়া থেকে সমস্ত ওগুলো ম্যামই করে দিয়েছে। আর এখানে আমি হাসছিলাম, কারণ আমার কপালে যে ত্রিশূলটা আঁকা হয়েছিল তো সেই ত্রিশূলটা হালকা বেঁকে গেছিলো, সেই জন্য আমরা হাসাহাসি করছিলাম। তো ভাবলাম ওটা পরেই ঠিক করে নেব, এখন আমি লিপস্টিকটা পরে মেকআপটা কমপ্লিট করি। তো এখানে আমি দুটো লিপস্টিকের কালার মিক্স করে একটা লিপস্টিকের কালার আনতে চেষ্টা করছিলাম, যাই হোক সেটা তো কমপ্লিট হয়েও গেছে। আর এখানে আবার বসেছিলাম আমি কপালটা করার জন্য, কারণ আমার ত্রিশূলটা বেঁকে গেছিলো আমি আগেই বললাম। আর আজকের কাকুটার ব্যবহারটা ছিল ভীষণ ভালো, তার কোনো বিরক্ত ছিল না, বারবার এটা করো ওটা করো আমি করেই যাচ্ছিলাম, তো তিনি একদম ধৈর্য ধরে সেটাই করে দিয়েছেন। মেকআপ করে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখানে একজন আছেন ম্যাডাম, আর আমরা সবাই রেডি হয়ে চলেও এসেছি আলমগঞ্জ বারোয়াড়িতে। আজকের এই শুভ চতুর্থীর দিনেই এই প্যান্ডেলটার উদ্বোধন হবে, আর উদ্বোধনের ডান্স প্রোগ্রামটা তো আমরা করবো। এখন আমরা হাঁটতে হাঁটতে প্যান্ডেলের ভেতরে ঢুকছিলাম, আর বুঝতে পারছিলাম না যে কোথা দিয়ে ঢুকবো। এন্ট্রি যে গেটটা ছিল সেখানে তো একটা ফিতে বাঁধা ছিল, কারণ যেহেতু উদ্বোধন হবে সেই জন্য। তো আমরা পাশটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। পুজো আস্তে আস্তেই ভালো, পুজো আস্তে আস্তেই কখন যে ফট করে শেষ হয়ে যাবে একদমই বুঝতে পারবো না। আর এখানকার থিম ছিল বাঙালি, আর এই থিমটা যার ভাবনায় ছিল তিনি ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তার তো ভাবনা অবশ্যই সুন্দর হবেই। আর এখানে আমরা বসে বসে ওয়েট করছিলাম কখন আমাদের MLA আসবেন, আর উনি উদ্বোধন করার পরই আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে পারব। আর এখানে সবাই বসে বসে আমরা গল্প করছিলাম, হাসি মজা এটা ওটা ফালতু বকবক করে যাচ্ছিলাম যেগুলোর কোনো মানে হয় না। উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পর আমাদের ডান্স স্টার্ট হলো। প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা দুর্গা মন্দিরের দুর্গা ঠাকুরটা দেখলাম, প্যান্ডেলের ভেতরটাও ছিল অসাধারণ। আজকের মতো ব্লগটা এটুকুই, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।